ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। আমি অনুরোধ করবো এবার সঞ্জয় সিং দাকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে এবার আমি অনুরোধ করব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। সমবেত প্রতিনিধিবৃন্দ, আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট থেকে সম্বর্ধিত হয়েছেন, স্বাগত ভাষণ দিয়েছেন আমাদের রাজ্যের বরেণ্য সভাপতি, ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, সতীর্থ সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়, তাকে এবং তার প্রদেশের পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে আমাদের অভিভাবক বৃন্দরা উপবিষ্ট আছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে বপিত বীজ থেকে একটি বৃক্ষে পরিণত করেছেন। প্রাক্তন সভাপতি বৃন্দ, সম্মানীয় অধ্যাপক অসীম ঘোষ, সম্মানীয় তথাগত রায়,
সম্মানীয় দিলীপ ঘোষ, সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার যশস্বী নেতৃত্বে উড়িষ্যাতে এবারে সরকার তৈরি হয়েছে। তিনি ইনচার্জ ছিলেন উড়িষ্যার 21-19, জয় জগন্নাথ। তেলেঙ্গানাতে 4-এর জায়গায় 8 হয়েছে এবং এখান থেকেও 12টা আসন, 39% সিট আমরা পার্টিকে দিতে পেরেছি। আমাদের নেতা সুনীল বনশলজি, বিহার সরকারের যশস্বী মন্ত্রী, আমাদের নিত্যদিনের সাথী, পশ্চিমবঙ্গের প্রভারী, আমাদের নেতা মঙ্গল পাণ্ডেজি, সহপ্রভারী এবং আইটি প্রমুখ আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির অমিত মালবিয়াজি, সাধারণ সম্পাদক সংগঠন সতীর্থ অমিতাভ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক সতীশ ধুনজি, মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী প্রিয় ভাই শান্তনু ঠাকুর মহোদয়, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথা বলবো, মনোহর লালজি এসে পৌঁছে যাবেন। মুখবন্ধ করে দিয়েছেন সভাপতি মহোদয়, আমি আর ওই ডাটা তথ্যে যাব না। আমি আপনাদের কাছে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,27,000 ভোট পেয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারাই সাথী, অভিজ্ঞতা আপনাদেরও আছে, সেটা হল 2001-এ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। টার্গেট কারা ছিলেন? বুথের যুবক ছেলেটি, বুথের মহিলা কর্মীটি, পোলিং এজেন্টটি, কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে। 1,00,000-এর বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে 11,000 আসন পেয়ে সফল নমান্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে, লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা 1% ভোট বাড়িয়ে, 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। কিন্তু আমরা যদি 21টা পেতাম খুশি হতাম। আরামবাগের আসন 6,000 ভোটে আমরা হারব, মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব, কোচবিহারের আসন 29,000 ভোটে হারব। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না, চুলচড়া বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই, আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়।
আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন, ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা, আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ, আমি হিন্দু, আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে, এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5-2 লাখ ভোটে যেতে ওরা, আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল, 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকেও ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না, আই এম নট অলসো হারি, আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী, শুভেন্দু 95 সালের কাউন্সিলার, শিশিরবাবু 82-র এমএলএ, 2বার এমপি, 4বার এমএলএ, আমার উই নট ডোন্ট নিড এনিথিং, উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল, ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর অবস্থা, আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাত, লোকসভাতে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, ধনেখালি, কেশপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ার, শীতলকুচি, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ, বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল, ইসিআইর গাইডলাইন পড়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে, এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন
লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356, নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? আমরা গুন্ডা জিহাদি জঙ্গি, এটা আর থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো, চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো, স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো, বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে, হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন, পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে, বলতে চাই উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল, সেভ ডেমোক্রেসি ইন বেঙ্গল, টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল। ইসিআই কে আমি এলওপি বলেছি, 5টা লোক নিয়ে যাব, কি হয়েছে বলে আসবো। ওয়েবকাস্টিং, ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না? রায়গঞ্জে 371 জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি, আমি ছাপিয়ে দিয়ে দেব আপনাদের, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন। এ জিনিস বদলাতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, এসব পরে হবে। মনোহরলালজি এসেছেন, মনোহরলালজি স্বাগতম, মনোহরলালজি স্বাগতম, মনোহরলালজি স্বাগতম, মনোহরলালজি আগে বাড়ো, বাঙাল আপনি সাথ হ্যায়। আমি শেষ করব, আমি বলে দিয়েছি যা বলার, লড়াই চলছে, চলবে, সবাই লড়বেন তো, আগের মতো লড়ব তো, একসাথে লড়ব তো, সবাই মিলে লড়ব, আমরা জিতব, হিন্দু বাঁচাব, সংবিধান বাঁচাব। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, জো হামারি সাথ জো হামারি সাথ জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ। বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা, ভালো থাকুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শিশু।